Assalamualaikum. Yo, khamari bhaiyo bonera. Aasha kori shagoli bhalo asen. Aajke ami dekhabo je amra kibhabe amader shagol gulo bibhinno jaygay delivery diye thaki. Baser madhye jokhon shagoler poriman 20 tar upore hoy, 15 ta tokhon amra to gari patai. Amader gari proti mashe 100 kore 700 gram e jay shagol niye. Haan, ta aajke jehetu shagoler poriman kom, চারটি ছাগল পাঠাবো, তো এটা আমি গাড়িতে পাঠাবো এবং আমি যে গাড়িতে পাঠাই একটি অনেক ভালো মানের গাড়ি। আমি সব কিছু আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে আসলে ছাগলগুলো পাঠাতে হবে। যারা খামারিরা আছি এরা তো মনে করে আমাদের কোনো কষ্টই নেই, মানে যারা কিনে নতুন আর কি ছাগল কেনে, আমরা যে খামারিরা কতটা কষ্ট করি তাদের নতুন ছাগামারিদেরকে ছাগল দিতে, এটা তো আর ওরা জানে না। এই ছাগলগুলো খামার থেকে নিতে হয়, বাস স্টপে এসে দাঁড়াই থাকতে হয় অনেকক্ষণ, এগুলোকে আবার বাসে উঠাই দিতে হয়, কত কাহিনী যে করতে হয় বাসালার সঙ্গে, এই লেবারের বকশিস দেন, নিজে ছাগল উঠাবেন তারপরও লেবারের বকশিস, বাসালার বকশিস ভাড়া রয়েছে, অনেক কাহিনী করতে হয়। তো আমি কোন বাসে ছাগল পাঠাই কীরকম পরিস্থিতিতে আপনারা দেখবেন আমার পুরো ভিডিওটিতে, আপনারা সবাই সামনে থাকুন। আমি এখন ইচ্ছার মধ্যে আছি, আমি ছাগল নিয়ে যাচ্ছি, ছাগলগুলো আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখেন কীভাবে ছাগলগুলো আমি বাসে উঠাবো, কোন বাসে, মানে আমি যে বাসটাতে ওঠাবো ছাগল মনে হওয়া করবে যে সে শেডের মধ্যেই রয়েছে, কেননা এই বাসের যে বক্সটি রয়েছে সেই বক্সটি পুরোটা মাসা সিস্টেম বক্স। আমি সব কিছু বিস্তারিত দেখাবো, তো ভিডিওটির সঙ্গেই থাকুন আপনারা। তো এখন আমরা রিক্সার মধ্যে আছি, দেখতে পাচ্ছেন যে রিক্সায় আমাদের ছাগলগুলো নেওয়া আছে। আমরা প্রায় বাস স্টপের কাছাকাছি চলে এসেছি, এখন আমরা বা ছাগলগুলো নামিয়ে নিব। এখন এই যে আমার সঙ্গে দেখতে পাচ্ছেন মাইদুল, সে ছাগলগুলো নিয়ে বসে আছে। এখন পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি আমাদের সেই কাঙ্ক্ষিত গাড়ি, এই গাড়িতে করেই আমরা ছাগলগুলো পাঠিয়ে দেব চট্টগ্রামের উদ্দেশ্যে। এখান থেকে চট্টগ্রাম আপনার 650 কিলোমিটার, মানে দুটো দেশের দুদিকে পড়ে গেছে আর কি, একটা দক্ষিণাঞ্চল একটি উত্তরাঞ্চল। তো এখান থেকে যেহেতু যাবে লম্বা জার্নি করে যাবে, আজকে বিকাল 4টার পরে ছাগলগুলো গাড়িতে, এই ছাগলগুলো খামারি হাতে পাবে পরদিন অর্থাৎ আগামীকাল সকাল 9টা থেকে 10টার দিকে ছাগলগুলো তারা হাতে পাবে। তো গাড়িওয়ালারা কখনো সত্যি কথা বলে না, 4টার কথা বলছে, 4টায় এসেছি, এখন 4টা বাজে, এখন তারা বলতেছে গাড়ি ছাড়বে 4:30 পর। তো যেহেতু গাড়িটি রোদে দাঁড়িয়ে আছে, গাড়িটি রানিং অবস্থায় থাকবে না, ভিতরে অনেক গরম থাকবে, সেহেতু আমরা ছাগলগুলো তুলে দিতেছি না। ওনারা বললো যে ছাগল তুলে দিয়ে চলে যেতে, আমরা দিচ্ছি না। ওই যে মাইদুল আছে সে ছাগল তুলে দিবে না, সে ছাগলগুলোকে খাওয়াবে এখন। সে ছাগলগুলো নিয়ে বসে ছাগলের সঙ্গে কথা বলতেছে, সুরে সুরে সে ছাগলের সঙ্গে কথা বলতেছে। যেহেতু অনেক দূরের রাস্তা জার্নি করে যাবে, সাধারণত জার্নির আগে ছাগলকে না খাওয়ানোই ভালো, 6 ঘন্টা আগে, সারাদিন তারা কিছু খায়নি ক্ষুধার্ত, এই জন্য তারা একটু খাচ্ছে। ওকে কিন্তু বলছে যে বারবার যে সাবধানে ছাগলগুলোকে খাওয়াতে যেন খুলে না যায়। এই ছাগলগুলোকে সে বারবার ছাড়ে দিতেছে, এইবার নিয়ে ছাড়বে ছাড়ে দিতে ছাগলগুলোকে, ওই যে এইদিকে দৌড়াইছে, এই একটা অপরিচিত একটা জায়গার মধ্যে দিচ্ছি, ধরতে বলে ঘাস খাওয়াবে ছাগলগুলোরে। তো এই ছাগলগুলোরে ঘাস খাওয়া ধরে ওই কালো ছাগলটারে সে বারবার ছাইড়ে দেয়, কারণ দেখেন সে দেন লঙ্গি উপরে তুলে লাস্টে কাদার মধ্যে যা ছাগলটা ধরে আনলো, মানে ঘাস খাইতে ধরে ছাগলটা মারছে দৌড়। তখন আবার করছে কি, জোড়ায় জোড়ায় ছাগলগুলোকে বেঁধে দিছে দুইটা দুইটা করে, যাতে আর যাইতে পারবে না। দেখেন এর একটা অবস্থা, দেন লুকিংটা দেখেন, সেই লাগতেছে কিন্তু মাইদুল ছাগলের পিছনে দৌড়ে কেমন লাগতেছে? ছাগলটা এটা একটু জোশ একটা ছাগল, এই যে দেশি ছাগলের মধ্যে দেখেন কোয়ালিটিটা দেখেন, এরে মানে ও আটক করতে পারতেছে না, এরকম একটা অবস্থা, দৌড়ে দৌড়ে করে চলতেছে। এই যে অনেক সুন্দর একটা ছাগল রয়েছে আমার, দেশি গাভিন। তো অবশেষে সময় হলো গাড়ি ছাড়ার, এখন গাড়িতে ছাগলগুলো ওঠানো হচ্ছে। দেখেন এই গাড়ির যে বক্সটি রয়েছে এবং বক্সটির মধ্যে যে লেবেলটি রয়েছে এটি দেখেন কত সুন্দর মাসা সিস্টেম করানো, এখানে উঠে ছাগল যদি পেশাব পায়খানা করে সেটা নিচের দিকে পড়ে যায়, যার কারণে ছাগল নিট অ্যান্ড ক্লিন থাকে। তো একে একে আমাদের ছাগলগুলো গাড়িতে ওঠানো হচ্ছে,
ছাগলগুলো গাড়িতে উঠানো শেষ, এবার লাস্ট ছাগলটি গাড়িতে উঠলেই গাড়ি এবার চলে যাবে আর কি আমাদের গন্তব্যে।